हेलो एवरीवन, सब कैसे हैं? उम्मीद रखती हूँ सब ठीक ही होंगे। आशा करी आपनारा सबाई भीषण भीषण भालो आछेन आर आमिओ भालो आछि। अभी शाम की 4:30 बज रही है और ये अभी तक आए नहीं है। आज ना बहुत दिनों बाद फुचका खाएंगे, मतलब पानी पूरी लेके आए हैं, तो उसी की तैयारी में लगी हूँ आज। সেই কদিন আগে সারজা থেকে যে গন্ধরাজ লেবু এনেছিলাম তার একটা খাওয়া হয়ে গেছে, এখনো একটা আছে। তো সেই জন্যই ভাবলাম যে পানিপুরি বা ফুচকাটা বানিয়ে ফেলি আর কি। তো আলু তো দুপুরবেলায় সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা এখন মেখে নেব। চাহে কিতনে ভি পিৎজা বার্গার চাউমিন পাস্তা খা লে, লেকিন পানিপুরি ইয়া ফুচকা কে লিয়ে এক আলাগ সা হি প্যার হ্যায়, এক ইমোশন হ্যায়। तो बहुत दिनों बाद आज पानी पूरी घर में लेके आए हैं। तो ये आलूटार मध्य दीची हमें नून, एक गोलमरीच, एक गुड़ो लंका, काचा लंका, सिद्ध करा छोला और धने पाता। আমাদের দেশের মতো এখানে তো সেরকম ভাবে রাস্তায় ফুচকা পাওয়া যায় না, বা দোকানেও খুব কমই পাওয়া যায়। তো এখানে একটা দোকান আছে যেখানে নাকি এরকম ফুচকা পাওয়া যায়। গত বছর আমরা গিয়েও ছিলাম জানেন তো, সেখানে বিভিন্ন রকম চাট পাওয়া যায়, ফুচকাও দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় দাঁড়াবো পাতাটা নিয়ে সেটাই বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ির মধ্যে একটু দিলাম ওই ভেজে রাখা মশলা, মানে ভাজা মশলা, যেটা জিরে মৌরি ধনে এগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা, একটু বিটনু, কাঁচা লঙ্কাটাও একটু কম হলো মনে হলো তাই আর একটু দিলাম, একটু ঝাল ঝাল করেই মাখছি। হ্যাঁ, তারপর যেটা বুঝতে পারলাম, ওই আমরা রেলের টিকিট কাটি এরকম ছোটো ছোটো কাউন্টার থাকে না, মানে যেমন হাত ঢুকিয়ে টাকা দিই আর টিকিটটা নিই, ওরকম একটা কাউন্টার করা, ওর ভেতর দিয়ে আমরা পাতাটা গলাচ্ছি আর উনি আলু ফুচকাটা দিচ্ছেন। আর আলুটাও না সেরকম এরকম স্পাইসি নয়, একদমই নর্মাল সেদ্ধ আলু। যাই হোক, অনেকদিন পর ওটা খেয়েও ভালোই লেগেছিলো, না পেলে আর যা হয় আর কি, কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেলেই বেশি ভালো লাগে। একটা দারুণ ব্যাপার ছিল যে যিনি আমাদের ফুচকা খাওয়াচ্ছিলেন তিনিও ওয়েস্ট বেঙ্গলের লোক। তো আমি যখন ওনাকে বলেছি একটু বেশি করে আলু দিতে, তখনই উনি বুঝতে পেরেছেন আমি নির্ঘাত কলকাতার মানুষ। তো যাই হোক, কলকাতার মানুষ শুনে উনি আবার আমাদের দুজনকে এক একটা করে ফুচকাও এক্সট্রা দিয়েছিলেন। ইয়াহা মে লি হু ইমলি কি পানি, নমক, काला नमक और वो भुना हुआ जीरा मसाला जो मैं आलू में भी डाली थी, और मेरे पास जलजीरा था तो मैं जलजीरा भी डाल रही हूँ, इससे तो बहुत अच्छी टेस्ट आती है पानी की। दीची एक तो धोने पाता और देव গন্ধরাজ लेबू, আর এই লেবুটার জন্যই এই জলের স্বাদটা কিন্তু দ্বিগুণ তিনগুণ চারগুণ অবধি বেড়ে যাবে। ফুচকাটা বেশ কয়েকদিন আগেই এনে রেখেছি কিন্তু বানানো হচ্ছিল না, এই আর কি। আর একটা স্লাইস লেবু কেটে এই জলে ফেলে দেব। তো চলুন, মোটামুটি সব রেডি হয়েই গেছে। মাখাটা কেমন হয়েছে দেখুন তো, আর এটা দেখে কার কার ফুচকা খেতে ইচ্ছে করছে শুনি। चलिए, आप लोगों को पानी पूरी का पैकेट तो दिखाई नहीं हूँ, ये है फुचका का पैकेट मैं लेके आई हूँ, वो इंडियन मनी में 220 रुपया पड़ी है इसकी। প্যাকেটটার মধ্যে একটাও ভাঙা ফুচকা নেই, আর ফুচকাগুলো বেশ ক্রিসপি জানেন। কয়েকটা ফুচকা দিয়ে দই ফুচকা বানাবো, দই ফুচকাটাও খেতে বেশ ভালোই লাগে। এই ফুচকাগুলো যে কত ক্রিসপি, দাঁড়ান আপনাদের আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। जिस दिन हम लोग संजा को ये पानी पूरी खाते हैं ना, उस दिन हम लोग और अलग से डिनर नहीं करते हैं, मतलब पानी पूरी खाते हैं वो 7-7:30 बजे के अंदर, तो बस वही हम लोगों का डिनर हो जाता है।
दही फुचका की तैयारी चल रही है। आलू भर ली हूँ, अब इसमें दही डालूंगी। और इसमें जो चटनी जाती है ना इमली और गुड़ की, वो भी मैं बनाती थी लेकिन आज मैं नहीं बनाई हूँ। बस ये 5-6 पीस फुचका के लिए चटनी बनाने का मन नहीं किया, इसीलिए मैं इसमें आज सॉस डालूंगी, सॉस से ही बनाऊंगी। টমেটো সস দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাই ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিলাম একটু বিট নুন আর রেড চিলি পাউডার। আর ইয়ে গয়া ইসমে ঢের সারি ভুজিয়া। এই ভুজিয়ার প্যাকেটটা খুলছিলাম না প্রথমেই, এটার জন্যই নিয়ে এসেছিলাম। दही फुचका बन के तो रेडी हो चुकी है। ये पानी पूरी देख के आप लोगों को भी जरूर खाने का मन कर ही रहा होगा ना। चलुन, ओ ऑफिस से के ऐसे बोशे वेट करছিল तो सब নিয়ে এসেছি টেবিলে। খেতে খুব ভালো হয়েছিল জানেন, ফুচকা গুলো খুব ক্রিসপি আর কোনো ফুচকা ভাঙা নয়, সবটাই গোটা গোটা। আজকের সন্ধেবেলাটা কিন্তু পুরো জমে গেছে এই ফুচকা দিয়েই। বেশ অনেকগুলো ফুচকা, কিন্তু আজকেই সব শেষ করব। রেখে দিলে কি হয় বলুন তো, আবার সেই জল বানাও আলু বানাও মানে ওই ঝামেলাটার জন্যই যেদিন আমরা খাই পুরোটাই খেয়ে নিই, আর সেদিন রাতে আর কিছু খাই না। তো চলুন, আজকের এই সুন্দর সন্ধ্যায় ফুচকা খেতে খেতেই ভ্লগটা এখানে শেষ করছি। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকে ব্লগ ইহি খতম করতে হুঁ, ভিডিও আচ্ছা লাগে তো লাইক শেয়ার কমেন্ট জরুর কিজিয়েগা। আজকে লিয়ে ইহি তক, মিলুঙ্গি নেক্সট ব্লগ মে, তব তক কে লিয়ে বাই বাই।